পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে আমরা তাঁর ছত্র ছায়ায় তাঁর পাদ পদ্মে আশ্রয় গ্রহণ করে আমাদের জীবনকে ধন্য করে তুলেছি। তাই তো আমরা আজকে সবাই রাজা হতে পেরেছি, কারণ আমরা যে পরম দয়ালের সন্তান। পরম দয়াল হলেন আমাদের দাতা, তিনিই হলেন আমাদের রক্ষাকর্তা, তিনিই হলেন আমাদের প্রভু, তিনিই হলেন আমাদের সমস্ত কিছু। আমাদের এই জীবনের মূল লক্ষ্য একটাই হওয়া উচিত, আমরা পরম দয়ালকে সন্তুষ্ট করব, আমরা পরম দয়ালের কর্ম করে চলব, আমরা পরম পিতাকে সন্তুষ্ট করে তার প্রত্যেকটা আদেশ নির্দেশকে মেনে জীবনে সমস্ত কর্মকে যথাযথভাবে পালন করব, আমরা তাকে মাথায় করে নিয়ে চলব, তাকে আমরা রাজার আসনে বসাবো, তিনি তো আমাদের রাজা। আমরা যে তার দয়ায় এই ধরাধামে মানব রূপে জন্মগ্রহণ করতে পেরেছি, আমরা যে তাঁর কৃপায় তাঁর চরণ আশ্রয় গ্রহণ করতে পেরেছি, না হলে আমাদের মতি কেন হবে বলুন, যে তাঁর চরণ আমরা আশ্রয় গ্রহণ করব, তাঁর সদ্দীক্ষা গ্রহণ করব। তিনি যে এযুগের হরি মানব রূপে আমাদের মতো পাপী তাপী মানুষদেরকে উদ্ধার করতে এসেছিলেন, দয়া করে তিনি এসেছেন এবং আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, সঠিকভাবে ভগবানকে লাভ করার উপায় কিন্তু তিনি বলে দিয়েছেন, সহজভাবে কিভাবে আমরা এই জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করতে পারবো সেই পথ কিন্তু তিনি দেখিয়েছেন। আমরা প্রত্যেকেই সেই পথে যারা চলছি তারা কিন্তু অত্যন্ত ভাগ্যবান, তারা কিন্তু অত্যন্ত সুখী, অত্যন্ত শান্তি লাভ করে জীবনকে ধন্য করে তুলতে পারছেন। এই মানব জন্ম সম্বন্ধে একবারও কি আমরা আত্মসমালোচনা করি? অনেকে দেখবেন পরম দয়ালের নামে সমালোচনা করে থাকেন, ইষ্টবৃত্তি নিচ্ছেন, ভগবান কখনো ভক্তের কাছ থেকে টাকা নেয়, ইষ্টবৃত্তি দিয়ে একটা ব্যবসা করছে, ঠাকুর বাড়ির প্রতি প্রত্যেকে রাজা হয়ে যাচ্ছে। আর আমরা তো সবাই রাজা, তাই তো আমাদের যিনি ভগবান তিনি তো রাজা হবেন, এটা তো স্বাভাবিক। তিনি আমাদেরকে দিয়েছেন, আমাদের দেওয়ার ক্ষমতা যতটুকু আছে ততটুকু দিয়ে আমরা তাকে রাজা বানাতে চাইছি। তো বাবু, তোমরা তো দিচ্ছ না, তোমরা তো ইষ্টভীতি করছো না, তো তোমাদের কেন এত কষ্ট হচ্ছে, মনে কেন এত ব্যথা লাগছে, কেন এত জ্বালা লাগছে? করছি তো আমরা, দিচ্ছি তো আমরা, আমাদের তো মনে ব্যথা লাগছে না, তোমাদের মনে এত কষ্ট কেন, কেন এত জ্বলছো? পূজনীয় অবিন্দ বলেছিলেন, পৃথিবীটাকে একটু ঝাঁকিয়ে দিয়ে যাবেন, তো সেই ঝাঁকানো মনে হয় শুরু হয়ে গিয়েছে বর্তমানে। আপনারা সোশ্যাল মিডিয়া খুললেই কিন্তু দেখতে পাবেন, দেখুন যত সৎসঙ্গী আছেন যারা শ্রী শ্রী ঠাকুরের সদ্দীক্ষা গ্রহণ করেছেন, যারা তাকে মেনে চলেন, তারাই ইষ্টবৃত্তি করছেন, তারাই টাকা দিচ্ছেন, তারাই ভক্তিভরে কিন্তু ইষ্টবৃত্তি পালন করছেন। আর যারা জীবনে করেন না ইষ্টবৃত্তি, যারা ইষ্টবৃত্তির নাম শুনলে নাক সিটকান, যারা ইষ্টবৃত্তি সম্বন্ধে কিছু জানেনই না, যারা ইষ্টবৃত্তি থেকে দশা দূরে দূরে থাকেন, তারা দেখবেন ইষ্টবৃত্তি সম্বন্ধে বিভিন্ন রকম কথা লেখি আছে। আরে ভাই, তোমরা তো কিছু করছো না, তোমাদের টাকাও যাচ্ছে না, তোমাদের যা ইনকাম তোমাদের কাছে থেকে যাচ্ছে, তোমরা চালাক, অতি চালাক, আমরা মূর্খ, আমাদের টাকা চলে যাচ্ছে, আমরা আমাদের প্রভুকে বড় করছি তো করছি, আমরা নিজেরা রাজা, আমাদের প্রভুকেও আমরা রাজা করছি, এটা আমাদের ইচ্ছা, আমরা ভক্তিভরে সেই কর্মটা করছি। আর সেই ক্ষমতাটা দিয়েছেন কিন্তু এই রাজা, আমাদের পরম পিতা। তো তোমরা যদি না করতে পারো, বলতে এসো না প্লিজ, তোমরা তোমাদের মতো থাকো, ভালো থাকো, ভগবান তোমাদের সুমতি দিক, ভগবান তোমাদের মঙ্গল করুক, ভগবান তোমাদেরকে রক্ষা করুক, এই কামনা করি। পরমপিতা যেন সদা সর্বদা তোমাদেরকে সমস্ত দিক থেকে বাঁচিয়ে দেন, এই কামনা করি। কিন্তু যেটা করছো না, যেটা জানো না, যেটা সম্বন্ধে বোঝো না, সেটা নিয়ে বলতে এসো না। যদি তোমাদের ইচ্ছা হয় সে বিষয়টা সম্বন্ধে জানার, তো আগে জানো, না জেনে কিন্তু কোনো কমেন্ট পাস করতে যেও না।
অনেকেই দেখবেন বর্তমানে এটা করছে, আবার অনেকে আছেন সেগুলো আবার শেয়ারও করছেন। বর্তমানে দেখবেন খালি জমিতে প্রচুর আগাছা ভরে যাচ্ছে। আগে যখন ওই জমিতে চাষ হতো তখন অল্প অল্প আগাছা হতো, অল্প অল্প শাক হতো যেগুলো আমরা খেতে পারতাম, ওই শাক কিন্তু বেশি হতো না। কিন্তু বর্তমানে আগাছা দেখুন যে জমি ফাঁকা পাচ্ছে পুরো জমিটাকে উজাড় করে দিচ্ছে। অর্থাৎ এই কলিযুগে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, এই সমাজের জন্য অনিষ্টকারী, সেই অনিষ্টকারী শক্তি কিন্তু দশ গুণ, আর যারা দেখবেন ভালো তাদের শক্তি কিন্তু হাফ গুণ। অর্থাৎ সেই দশ গুণের সাথে কিন্তু হাফ গুণের লড়াই করতে হবে। নিজেদের ভক্তি ভরে যে কাজটা আমরা করছি সেই কাজের সুফল কিন্তু আমরা পাচ্ছি। মানব জীবনে একটা জিনিস মাথায় রাখবেন, বিপদ আপদ আসবেই, বাধা আসবেই, রোগ শোক আসবেই, দুঃখ জ্বালা আসবেই, অশান্তি আসবেই, এগুলো আসবেই। এটা হচ্ছে মানব জীবনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। এর থেকে বাঁচতে গেলে আমাদেরকে সঠিক কর্মগুলো যথাযথভাবে পালন করতেই হবে, তাহলে কম হবে। এই যে স্বর্গ নরকের কথা বলা হচ্ছে, এই স্বর্গটা কি জানেন না? পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর এই স্বর্গ সম্বন্ধে খুব সুন্দর একটি বাণী দিয়েছেন। এই স্বর্গ যখন এই যে আমরা ভালো থাকছি, আমাদের জীবনে দেখবেন এমন অনেক সময় আসে যখন খুব আমরা ভালো থাকি, মন প্রফুল্ল থাকে, আমরা যখন ভগবানের কাছে গিয়ে তাঁর চরণে ঠাঁই নিতে পারি, যখন তাকে দর্শন করতে পারি, যখন তার নাম জপ করতে পারি, যখন জীবনটা সুন্দর হয় তখন আমরা স্বর্গে বাস করি। আর যখনই আমরা স্বার্থ চিন্তা করি, যখনই আমরা নিজেদেরকে নিয়ে ভাবতে থাকি, যখনই আমরা আত্মতুষ্টির জন্য কর্ম করি, যখনই লোভ লালসা কামনা বাসনায় নিজেদেরকে জর্জরিত করে ফেলি, তখনই আমরা নরক যন্ত্রণায় ভুগতে থাকি। তাহলে আমাদেরকে স্বর্গে বাস করতে হলে প্রভুর চরণ আশ্রয় করতে হবে, তাকে ধরতে হবে, তার নাম জপ করতে হবে, তাকে দর্শন করতে হবে, তখনই আমরা স্বর্গে বাস করব। এই জগৎ সংসারেই আমাদেরকে শাস্তি পেতে হবে, নরক যন্ত্রণা ভোগ করতে হবে। অনেকে দেখবেন বলে থাকেন যারা খারাপ কর্ম করে যান সারা জীবন তারা তো হঠাৎ করে মারা যান। এই যে এই জীবনে হঠাৎ করে মারা যাচ্ছেন এটা কিন্তু দেখলে হবে না। তিনি হয়তো আগের জীবনে মহাপুণ্য লাভ করে এসেছিলেন, তার পুণ্য ফল এই জীবনে তিনি ভোগ করে গেলেন, মহা মহা পাপ কর্ম করেও তার কিছু হলো না, পরের জন্মে কিন্তু এই পাপ আর তাকে ছাড়বে না, এই পাপের ফল তাকে ভোগ করতেই হবে। এটা শাস্ত্রের বিধান। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে এই পাপ কর্ম থেকে নিজেদেরকে বিরত রাখার কথা বলেছেন। এখন কথা হচ্ছে আমরা কোনটা পাপ আর কোনটা পুণ্য আমরা বুঝব কি করে যদি না আমাদের সঠিক জ্ঞান থাকে? এই যেমন ইষ্টবৃত্তি করলে যে আমরা সমস্ত প্রকার গ্রহদোষ থেকে বাঁচতে পারি, সেটাই তো আমরা বুঝতে পারবো না যতক্ষণ না আমরা ইষ্টবৃত্তি যথাযথভাবে পালন করব। এই যে ইষ্টবৃত্তি করলে মৃত্যু মুখ থেকে আমরা ফিরে আসতে পারি তার কিন্তু বহু প্রমাণ আমরা পেয়েছি। আপনি রোজ ইষ্টবৃত্তি করুন, দয়া করে বলছি প্রতি প্রত্যেকে ইষ্টবৃত্তি করুন, ফাঁড়া কাটবেই কাটবে, গ্রহদোষ কাটবেই কাটবে, বিপদ আপদ কাটবেই কাটবে, এটা পরম দয়ালের সেমুখ নিশ্চিত কথা, এটা কখনো ব্যর্থ হবার নয়, তিনি বারবার করে বলেছেন। তবে হ্যাঁ, ইষ্টবৃত্তি করার কিন্তু কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আমরা যথাযথভাবে পালন করি না বলে বিপদে পড়ি। এই ইষ্টবৃত্তি করতে হবে ব্রহ্ম মুহূর্তে, সূর্য ওঠার আগে, জল গ্রহণের পূর্বে, নাম জপ করে, পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে। আমরা এটা যথাযথভাবে পালন করি না, যখন যেমন খুশিভাবে করি, যখন তখন করি, কোনো টাইম মেনটেন করি না। তো এরকমটা যদি হয় তাহলে কিন্তু সেই ইষ্টবৃত্তি পরমদয়াল গ্রহণ করেন না। একদিন শ্রী শ্রী ঠাকুর বারান্দায় বসে আছেন, তো এক দাদা সেদিন আসতে একটু দেরি করেছেন। তখন শ্রী শ্রী ঠাকুর সে দাদাকে প্রশ্ন করলেন, আপনি এত দেরি করলেন কেন? শ্রী শ্রী ঠাকুরের কাছে সে দাদাটি বললেন, আমি ইষ্টবৃত্তির অর্ঘ্য জমা করতে গিয়েছিলাম, আজকে আমার ইষ্টবৃত্তি দেওয়ার দিন, তাই ওটা দিতে গিয়েই একটু দেরি হলো। শ্রী শ্রী ঠাকুর বললেন, আচ্ছা আপনি কতদিনে ইষ্টবৃত্তি পাঠান? সে দাদাটি বললেন, আমি 30 দিনে ইষ্টবৃত্তি পাঠাই। পরমদয়াল বলছেন, কেন? আমি যে 28 দিনের ইষ্টবৃত্তি পেলাম। এই কথাটি বলার সাথে সাথে সেই দাদাটির মাথা ঘুরে গেছে। তিনি ভাবছেন, আমি তো 30 দিনের দিনে ইষ্টবৃত্তি দিলাম, কেন ঠাকুর বলছেন যে 28 দিনের ইষ্টবৃত্তি পেয়েছে?
তার মাথায় চট করে কিন্তু সেটা চলে এলো। তিনি দুদিন একটু দেরি করে ইষ্টবৃত্তি করেছিলেন, ঠিকভাবে ইষ্টবৃত্তি করেননি, তাই সেই দুদিনের ইষ্টবৃত্তি শ্রী ঠাকুর গ্রহণ করেননি। তাই তো আমাদের ইষ্টবৃত্তি যদি না সঠিক নিয়ম মেনে হয়, সঠিক সময়ে হয়, তাহলে কিন্তু পরমদয়াল আমাদের ইষ্টবৃত্তি গ্রহণ করেন না। আমাদেরকে তাই নিয়ম মেনে করতে হবে, সঠিক সময়ে করতে হবে, তবেই ইষ্টবৃত্তির প্রকৃত পূর্ণ ফল আমরা লাভ করতে পারব। যেমন যতটা আমরা পালন করতে পারব, যতটা আমরা অ্যাকুরেট হব, ততটাই কিন্তু আমরা ফল লাভ করব। তাই ইষ্টবৃত্তি করতে হবে। এই ইষ্টবৃত্তি সঠিকভাবে করার মধ্য দিয়ে অতি অবশ্যই কিন্তু বিপদ আপদ গ্রহদোষ কাটবেই কাটবে। পরম দয়ালের সিমুখ নিশ্চিত বাণী, ব্যর্থ হবার নয়। আমাদেরকে সেইভাবে নিজেদের গড়ে তুলতে হবে যাতে আমরা নিজেরা বুক চাবড়ে বলতে পারি, আমরা পরম দয়ালের সন্তান, আমরা প্রকৃত মানুষ হতে পেরেছি, আমরা প্রকৃত রূপে তাঁর আশীর্বাদ লাভ করে জীবনে ভালো আছি, শান্তিতে আছি, সুখে আছি। অ্যাকচুয়ালি তাই, আপনি যদি প্রকৃত রূপে পরম দয়ালের কর্মগুলো করেন, পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে চলেন, আপনি জীবনে সুখে থাকতে বাধ্য, শান্তিতে থাকতে বাধ্য, আপনি জীবনে ভালো থাকতে বাধ্য। কিন্তু যিনি যতটা মেনে চলতে পারেন তিনি ততটা ফল লাভ করেন। আমরা তো অনেক মানুষ আছেন সৎসঙ্গী হয়েছি, ভক্তি আমাদের মধ্যে জাগ্রত হচ্ছে, ভক্ত হয়েছে, কিন্তু সঠিকভাবে মেনে চলতে পারছি না সমস্ত কর্মগুলোকে। তো যতটা মানছি ততটা আমরা ফল লাভ করছি। আবার যারা কিছুই করেন না, কিছুই মানতে চান না, তাদেরকে দেখে আবার বাইরের লোক বলেন, ওই তো ঠাকুরের শিষ্য, তো ওরা তো ভালো নেই, ভালো থাকবেন কি করে, তিনি তো কর্ম করেন না, তিনি তো আপনাদের মতোই। দীক্ষা শুধু নিলে হয় না, দীক্ষা নিয়ে কর্ম করতে হয়, মনের মধ্যে সত্যিকারের ভক্তিকে জাগ্রত করতে হয়, বাইরে দেখাতে নেই। অনেকে দেখবেন বাইরে দেখিয়ে দেন আমি বড় ভক্ত, কিন্তু ভিতর থেকে সেই একই রকম, ওরকমটা করলে কিন্তু হবে না। ভক্ত হতে হবে মন থেকে, ভক্তি করতে হবে মন থেকে, পূজা করতে হবে মন থেকে। অনেকে আছেন দেখবেন এদিকে আমি বড় ভক্ত, ঠাকুরের শিষ্য, ঠাকুরের আদেশ নির্দেশ মেনে চলার চেষ্টা করি, মানে মুখে মুখে। প্রকৃত রূপে যারা করেন তারা মনের দিক থেকে মানুষের মতো মানুষ হবেন, কিন্তু অনেকে আবার বাইরে দেখান আমি বড় ভক্ত, বেশভূষাও বেশ ভক্তদের মতো পড়েন, কিন্তু প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারেন না, এরকমটাও কিন্তু আছে। তাই তো বর্তমান আচার্যদেব বারবার করে সাবধান করে দিয়ে বলেছেন, মনের ভক্তিকে জাগ্রত করা। শ্রী শ্রী ঠাকুরও আমাদেরকে সাবধান করে দিয়েছেন যে আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়ে না, সাবধান হও ঠকবে। অনেকে আছেন ঠাকুর সাজিয়ে নিজেরা ভক্ত হয়ে যান, কিন্তু নিজেরা প্রকৃতপক্ষে নিজের মন থেকে ভক্ত হতে পারেন না। বাইরে বেশভূষা এমনভাবে পড়বেন যেন বড় ভক্ত, এমন আভ্যাব দেখাবেন যেন বিশাল বড় কিছু, কিন্তু প্রত্যেক দিনের যে নিত্য কর্ম সেটা তিনি হয়তো যথাযথভাবে পালন করেন। এরকম বহু ভক্ত আছে, আর যাদেরকে কিন্তু আচার্যদেব একবার দেখলেই চিনতে পারেন, দেহঘরে যান তারা অনেক বড় বড় ব্যাপার স্যাপার দেখানোর চেষ্টা করেন, অনেকে আছেন। এটা প্রত্যেক জায়গায় আপনি কিন্তু দেখতে পাবেন, দেখবেন নিজেদেরকে শো আপ করার কিছু মানুষ থাকে। তাই এর থেকে কিন্তু বিরত থাকার চেষ্টা করবেন, ভক্ত হন মন থেকে হন, প্রকৃত রূপে তার কর্মগুলো পালন করুন, দেখানোর কোনো দরকার নেই, শো আপ করার কোনো দরকার নেই। তবে হ্যাঁ, অনেকে আবার শো আপ করে অনেক বড় বড় জায়গা দখল করতে পারেন, সেটাই তাদের লাভ, তাই জন্য হয়তো করেন। যাই হোক ওইসব নেগেটিভিটি নিয়ে বেশি আলোচনার দরকার নেই, নিজেদেরকে পজিটিভ করতে হবে, ঠাকুরের মানুষ করে তুলতে হবে, ঠাকুরের সমস্ত আদেশ নির্দেশকে মেনে চলতে হবে। আর যত আমরা ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারবো তত ওই সমস্ত নিন্দুকদের আমরা জবাব দিতে পারবো। আর হ্যাঁ, এখনো বলছি, হাজারবার বলবো লাখবার বলবো, আমরা নিজেরা রাজা, আমাদের প্রভু আমাদের সবার রাজা, আমরা তাকে রাজা বানাবো। আমাদের ক্ষমতা তিনিই দিয়েছেন, আমাদের এই সমস্ত কিছু তিনিই দিয়েছেন, তাঁর জিনিস নিয়ে আমরা তাঁকে দেবো, তাতে আমাদের মঙ্গল হবে, তাতে আমাদের আরও হবে, যত দেব তত আসবে। তাই আমরা কুণ্ঠাবোধ করব না, তিনিই আমাদের মালিক, তাকেই আমরা পূজা করে চলব, তাঁর আদেশ নির্দেশ মেনে চলব। আমরা যেমন জীবনে এখন ভালো আছি, ভবিষ্যতেও ভালো থাকব। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন। নিন্দুকরা সারা জীবন দেখবেন নিন্দাগিরি করতেই থাকবে, প্রত্যেক যুগে এটা হয়েছে। ভগবান রামচন্দ্র যখন এসেছিলেন তখনও নিন্দুক ছিলেন, যখন শ্রীকৃষ্ণ ভগবান রূপে এসেছিলেন তখনও নিন্দুক ছিল, যখন শ্রী শ্রী রামকৃষ্ণদেব শ্রী চৈতন্যদেব
এ ধরাধামে এসেছে তখনও নিন্দুক ছিল, বর্তমানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যখন এসেছেন তখনও নিন্দুক আছে থাকবে, এটা ভবিষ্যতেও কিন্তু এইভাবে চলতে থাকবে। তো ওই নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই, নিজেরা নিজেদের কর্ম নিয়ে এগিয়ে চলুন, নিজেরা নিজেদের মতো করে মানুষ হয়ে ওঠার চেষ্টা করুন, নিজেরা নিজেদেরকে ঠিক করার চেষ্টা করুন, তাতেই হবে। প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন, পরমদল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।